আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। আসলে গত কয়েকটা দিন ধরে এখানে অনেক ব্যস্ততা থাকার কারণে আপনাদের সাথে লাইভও করা হচ্ছে না কিছু না। আপাতত আমাকে অনেকজন আসলে রিকোয়েস্ট করেছে যে সরকারি হজযাত্রীদের জন্য যে তাদের খাবারের ব্যবস্থা কি বা তারা আসলে খাওয়া দাওয়া কীভাবে করবেন, কোথায় করবেন, এগুলা নিয়ে অনেকগুলো কথাবার্তা অনেকে রিকোয়েস্ট করতেন যে একটুখানি যদি পারি তাহলে করে দেওয়ার জন্য। আসলে কথা হলো গিয়ে যে কস্টিংয়ের ব্যাপারটা জনপ্রতি প্রত্যেক মানুষের জন্যই ডিফারেন্ট। কেউ হয়তো বা 10 রিয়ালে এক বেলা খায়, কেউ হয়তো বা 40 রিয়ালে এক বেলা খায়, অনেক ডিফারেন্ট ডিফারেন্ট ইয়া। একটু পরে হয়তো বা একটু সাউন্ডের একটু সমস্যা হবে, কারণ আমি আসলে টানেলের ভিতর দিয়ে হেঁটে যাবো, তো ওটার জন্য আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। যেটা বলতেছিলাম ওটা হলো কি যে কস্টিংয়ের বিষয়টা আসলে মানে কনফার্ম না। আপনার দেখা যায় যে হিসাবটা এক একজনের জন্য এক এক রকম দাঁড়ায়। আপনার আপাতত বেসিক একটা আমি ধারণা দিয়ে দিই, যদি বাঙালি খাবার নিয়ে কথা হয়, বাঙালি খাবার নিয়ে কথা হলে বাঙালি খাবারের জন্য আপনার পার বেলা যদি আপনি একটা তরকারি আর একটা ডাল সবজি ভাত এইভাবে চিন্তাভাবনা করেন বাঙালি রেস্টুরেন্টে, তো আমি কালকে রাত্রে সেহেরি খেয়েছি, ওইটার হিসাবে বলতেছি যে গরুর মাংস নিলে 12 টাকা সবজি মানে তরকারি দাম পড়ে, আর একটা সবজি যদি নেন আপনি ওইটার জন্য আপনার আনুমানিক আপনার কস্টিং পড়ে যায় অলমোস্ট কত বলবো 6 রিয়াল, আর ভাত ডাল সব মিলায় আপনার মোটামুটি 20 রিয়ালের মতন খরচ পড়ে। আর হলো গিয়ে যদি আপনি আরও বেশি বেটার খাবারের কথা চিন্তা করেন, কিছু বাঙালি হোটেল আছে এক্সপেন্সিভ আছে, ওই হোটেলগুলোর হিসাব করতে গেলে দেখা যায় যে আপনার মোটামুটি 30 রিয়াল 35 রিয়াল, যেগুলো আপনি জমজম টাওয়ারের উপরে পাবেন বা জমজম টাওয়ারের পাশে যে সাফওয়া টাওয়ার আছে ওইখানে পাবেন। আর আপনার দ্বিতীয় কথা যদি হিসাব করি যে আপনি একটুখানি দূরে গিয়ে খেতে পারেন, দূরে গিয়ে খেতে পারলে আপনার মোটামুটি কত 20-25 রিয়ালে হয়ে যাবে। এই হলো গিয়ে কস্টিংয়ের হিসাবটা। আর তারপরে মানে পজ নিয়েছিলাম, তারপরে হলো কি যে আপনি মেসফালায় এসে বাঙালি হোটেলগুলোতেও খেতে পারেন, ওই বাঙালি হোটেলগুলো সরি পিছনে আওয়াজ আসতেছে, বাঙালি হোটেলগুলো খেতে পারেন, বাঙালি হোটেলগুলোর খাওয়া মোটামুটি ভালো, মানে বলবো না খুব ভালো বলবো না খুব খারাপ, ওখানে মোটামুটি 20-25 রিয়ালে আপনি খাওয়া দাওয়া হয়ে যাবে। আর আপনার দ্বিতীয় যে ইয়াটার কস্টিংটার হিসাবটা ওইটা হলো গিয়ে আপনার এটা পার বেলা পার পার্সন হিসাবে আমি বলতেছি, আপনি যদি 2-3 জন 4 জন একসাথে খাচ্ছেন তাহলে আপনি কস্টিংটুকু অনেকটুকু মিনিমাইজ করে আনতে পারবেন, এটা আপনার উপর নির্ভর করে। ইনশাল্লাহ দেখি পরে আবার ডিটেলসে ইনশাল্লাহ জানানোর চেষ্টা করবো। আসসালামু আলাইকুম।